হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আজকে আমি এই একটা ব্যানানা ক্লিপ দিয়ে তোমাদের তিনখানা হেয়ারস্টাইল শেখাবো। ভীষণ ইজি হেয়ারস্টাইল, আর ডেলি লাইফের জন্য তোমরা খুব ফটাফট এটাকে ক্রিয়েট করতে পারবে। দেখো, প্রথম হেয়ারস্টাইলের জন্য আমি আমার চুলটা পেছন সাইড থেকে তুলে নিচ্ছি, আর ওখানে আমি অর্ধেক পার্টিশন করব আমার হেয়ারে। কিছুটা নিচে থাকবে, কিছুটা ওপরে, আর একটা ভালোভাবে আঁচড়ে তোমরা ট্যাঙ্গেল ফ্রি করে নেবে। দেখো, আমি অর্ধেক নিচে রেখেছি, অর্ধেক ওপরে। এইবার আমি এই অবস্থাতেই আমার যে ক্যাচারটা আছে, সরি, ব্যানানা ক্লিপ, সেটা কিন্তু আমি আমার চুলের মধ্যে আটকে দেব। দেখো, ঠিক এইভাবে, খুব উঁচু করবে না, তবে একটু হাই পনিটেল বলতে পারো, কিন্তু হাফ পার্ট নিয়ে এবার এটাটা পুরোটাতে স্প্রেড করে দেবে, যাতে চুলটা ভরা ভরা দেখায়। এবার সামনের দিকে চুলটা একটু টেনে একটু বাউন্সি লুক দেবে, যাতে মনে হবে যে আমরা একটা পফ ক্রিয়েট করেছি। দেখো, আমাদের হেয়ারস্টাইলটা হয়ে গেছে, ফার্স্ট হেয়ারস্টাইলটা। ভীষণই ইজি, স্কুল কলেজ বা এভরিডে লাইফে তোমরা খুব তাড়াতাড়ি এটাকে ক্রিয়েট করতে পারো। এবার সেকেন্ড হেয়ারস্টাইল, এর জন্য আমি কি করছি, আমার ফুল পুরো চুলটাকে ওপর দিকে তুলে দেবো, একটা হাই পনিটেল করব, আর সামনের দিক থেকে একটু লেয়ার বার করব। দেখো, এর জন্য চুলটা ভালোভাবে আঁচড়ে নেবে, অ্যান্ড ওপর দিকে নিয়ে গিয়ে চুলটাকে কিন্তু আমরা একটা পনিটেল ক্রিয়েট করব, এই জাস্ট একটাই ব্যানানা ক্লিপ দিয়ে। এখানে কিন্তু আমি অন্য কোনো ক্লিপ বা অন্য কিছু ইউজ করিনি, শুধুমাত্র একটা ব্যানানা ক্লিপই ইউজ করেছি। দেখো, এভাবে ভালোভাবে চুলটা আঁচড়ে নেবে, যাতে জট একদম না থাকে। এইবার আমি এই উঁচু করেই কিন্তু এখানে ব্যানানা ক্লিপটাকে আটকে দেব, জাস্ট এইভাবে ভালোভাবে এটাকে সেট করে নেবে, আর চুলটাকে কিন্তু একটু স্প্রেড করে দেবে। দেখো, এইবার সামনের দিকে একটু টানবে, যাতে সামনেটা একটু বাউন্সি লাগে, আর তারপর আমি সামনের দিক থেকে বাস অল্প একটু লেয়ার বার করে দিচ্ছি। দেখো, তাহলেই আমাদের কিন্তু সেকেন্ড লুক রেডি, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ক্রিয়েট হয়, জাস্ট 1 মিনিটের মধ্যেই কিন্তু এভরিডে সিম্পল এই লুকটা কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারো। নেক্সট আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট হেয়ারস্টাইলে, 3 নম্বর হেয়ারস্টাইল। এর জন্য কি করব, আমি আমার চুলটাকে সাইড পার্টিশন করব, অল্প একটু চুল আমি সামনের দিকে বাদ দিয়ে দেব, আর পেছনে যতটা চুল থাকবে পুরো চুলটাকে কিন্তু আমরা একটা বেঁধে ফেলবো সেটাকে। দেখো, আমি সামনের চুলটাকে বাদ দিয়ে দিলাম, আর পুরো চুলটা আমি পেছনে নিয়ে গিয়ে এটা ট্রাই করব। আর এটা না, আমরা হচ্ছে হোস্টেলের মতো ট্রাই করব, আগের বারে যেরমভাবে পনি করেছি ঠিক সেরম করব না, তার থেকে একটু নিচু করব। দেখো, চুলটা ভালোভাবে আঁচড়ে নিই, অবশ্যই আঁচড়ে নেবে যাতে ট্যাঙ্গেল না থাকে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে। এবার আমি নিয়ে নিচ্ছি ব্যানানা ক্লিপটা, আর যেভাবে হোস্টেল ক্লিপ বাঁধে না সাইড করে, ঠিক সেইভাবে বাঁধবো, আর এটা কিন্তু হোস্টেল ক্লিপেরও কাজ দেবে, আর তারপর চুলটাকে স্প্রেড করে দেবে। দেখো, আমাদের থার্ড লুক কিন্তু একদম রেডি, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই লুকগুলো ক্রিয়েট হয়ে যায়, আর এভরিডের পক্ষে এই হেয়ারস্টাইল কিন্তু ভীষণ ভালো।